আসসালামু আলাইকুম। স্কোয়ার শেপড স্মার্টওয়াচ আপনারা অনেকেই পছন্দ করেন এবং 4-5 হাজার টাকার বাজেট সেগমেন্টটা এখন মোটামুটি একটা নর্মাল সিনারিও হয়েছে। তো এই সেগমেন্টে আমরা আসলে অ্যামোলেড ডিসপ্লে চাই, স্ট্রং ফাংশন চাই এবং ব্লুটুথ কলিংটা থাকলে সব ঠিকঠাক আছে। আমার মনে হয় এই সবগুলো বক্সে টিক মার্ক দিতে পারে ইমিল্যাব ইমিকি ST1। এটার প্রাইস 1 বছরের ওয়ারেন্টি সহ 4,490 টাকা। তবে মোশন ভিউ এর ওয়েবসাইট থেকে আপনি যদি ড্রয়েড হেড 10 এই কুপনটা ইউজ করেন সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। 4,500 টাকার প্রাইস ব্র্যাকেটে এই স্মার্ট ওয়াচটা কি ড্রয়েড হেডের রিকমেন্ডেশন সিল অফ অ্যাপ্রুভাল পাবে কিনা সেই ব্যাপারটা আমরা পুরো ভিডিওতে আলোচনা করব। আপনাদের সাথে কথা বলছি আমি হৃদয় এবং আপনারা দেখছেন ড্রয়েড হেড। ধন্যবাদ মোশন ভিউকে আমাদের কাছে ডিভাইসটা পাঠানোর জন্য। মোশন ভিউ থেকে আপনি যে কোনো গ্যাজেট, স্মার্ট ওয়াচ, মোবাইল রিলেটেড অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। মোশন ভিউ এর ওয়েবসাইট থেকে পারচেজের সময় আপনি ড্রয়েড হেড 10 এই কুপনটা ইউজ করলে এমআরপির উপরে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো আনবক্সিং করে ফেলি। বেশ বড় সড়ো একটা প্রিমিয়াম বক্সের ভেতরে স্মার্ট ওয়াচ, নো এক্সট্রা স্ট্র্যাপ, চার্জিং ডক এবং কাগজপত্র আছে। এবার তাহলে দর্শন এবং গুণের বিচার করা যাক। মেটাল ফ্রেম, স্মুথ ম্যাট ফিনিশ, ডান পাশের যে বাটনটা এটা কিন্তু ডিজিটাল ক্রাউন না, তবে বাটনের মধ্যে ইমিল্যাবের লোগোটা এনগ্রেভ করা। এই প্রাইসে সাইন্ড ক্রাউন এটা কিন্তু স্মার্ট ওয়াচের জগতে বিরল। ডিজিটাল ক্রাউন না হলেও এই বাটনটা আমার কাছে ক্লিকি এবং ট্যাকটাইল লেগেছে। মাইক এবং স্পিকার রয়েছে, নিচের দিকে পলিকার্বনেট বিট, 20mm সিলিকন স্ট্র্যাপ এখানে দেওয়া হয়েছে। স্ট্র্যাপটা কমফোর্টেবল, বাট স্ট্র্যাপটা আমার কাছে প্রাইস অনুযায়ী অতটা প্রিমিয়াম লাগে নি। আর একটু সফটার স্ট্র্যাপ আমরা এখানে এক্সপেক্ট করছিলাম। ডিসপ্লের উপরের গ্লাসটাকে এজের দিকে কার্ভ করা হয়েছে, দ্যাট মিন্স 2.5D গ্লাস। IP68 রেটিং রয়েছে, এটাকে 1.2 মিটার পানির নিচে নিয়ে যাওয়া যাবে, বাট সুইমিং করতে নিষেধ করবো। তবে আপনি জিম করেন, বৃষ্টিতে ভিজেন, হাত ধোন, এই ওয়াচটা সার্ভাইভ করে যাবে। ডিসপ্লেতে এখানে কোনো কমতি দেওয়া হয় নাই। 1.78 ইঞ্চের, 368x448 পিক্সেলের, 326 PPI একটা চমৎকার ডিসপ্লে এখানে আছে। 500 nits পর্যন্ত ব্রাইটনেস যায়, যেটা একটা স্মার্ট ওয়াচ হিসাবে এনাফ বলবো। ঘরে ঘরের বাইরে কোনো জায়গাতে ব্রাইটনেস জন্য তো আমি প্যারা খাই নাই, একদম ঠিকঠাক দেখতে পেরেছি। কালার, টেক্সট, শার্পনেস এই জিনিসগুলো অন স্পট। অবভিয়াসলি একটা অ্যামোলেড ডিসপ্লে থেকে আমরা যা এক্সপেক্ট করি এই ডিসপ্লেটা ঠিক সেরকম গর্জিয়াস। হালকা একটু টাচ ডিলে আছে, তবে কনসিস্টেন্ট, মিস করে নাই। আর বড় সড়ো ডিসপ্লে হওয়ার কারণে টাচ এরিয়া অনেকখানি বড়, মিস টাচ হওয়ার সুযোগ অনেক কম। এক্স্যাক্টলি সিমিলার প্রাইসে আমরা মিব্রো ওয়াচ লাইট 2 দেখেছি বেশ চমৎকার একটা অ্যানিমেশন, 230Hz ডিসপ্লে, সেরকম হলে একদম ঠিকঠাক হইতো আর কি। তবু ডিসপ্লেটা কোয়ালিটি ওয়াইজ আপনাকে কোনো দিক থেকে ফ্রাস্ট্রেট করবে না। আর এই চমৎকার ডিসপ্লের সাথে প্রচুর ওয়াচ ফেস রয়েছে, তার সাথে কাস্টম ওয়াচ ফেস ইউজ করার সুযোগ আছে। গ্লোরিফিট অ্যাপ থেকে আপনি এই ঘড়িটার যাবতীয় সব কিছু ঠিকঠাক করতে পারবেন, ট্রিগার করতে পারবেন। গ্লোরিফিট অ্যাপ নিয়ে এক্সট্রা করে কিছু বলবো না, এই অ্যাপের ভেতরে ঘড়িকে কন্ট্রোল করার জন্য সব কিছু আছে। বাট ওয়াচ ফেসের সাথে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেও আছে। এই যে আমার হাতে দেখেন অলওয়েজ অন ডিসপ্লে চলছে। আনফর্চুনেটলি মাত্র একটা ওয়াচ ফেস অলওয়েজ অন ডিসপ্লে হিসেবে রাখা যায়, সেখানে ভ্যারিয়েশন আনার তেমন কোনো সুযোগ নেই। আমি আশা করব ইমিল্যাব কোনো ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে এখানে আরও দু একটা অপশন দিয়ে দেবে। ওয়াচটিতে হার্ট রেট সেন্সার, SPO2 সেন্সার, 3-axis এক্সেলারোমিটার এবং PPG সেন্সার ইউজ করা হয়েছে, যেটা অ্যাকুরেট রিডিং দিয়েছে। আর এই প্রাইসের একটা স্মার্ট ওয়াচ থেকে আমরা অ্যাকুরেট সেন্সার এক্সপেক্ট করবো, এটা খুবই স্বাভাবিক। স্টেপ কাউন্টিংয়ে আমরা 97-98% অ্যাকুরেসি পেয়েছি। 100+ স্পোর্টস মোড রয়েছে, যেখান থেকে আপনি আপনার স্পোর্টস ট্র্যাক করতে পারবেন, হেলথ রিলেটেড ডাটা পেয়ে যাবেন। ব্লাড প্রেশার মনিটরিং রয়েছে, যেটাকে আমি অবশ্যই অ্যাভয়েড করতে বলবো। এখানে ব্লুটুথ কলিং রয়েছে, ব্লুটুথ কলিং সেটআপটা খুবই ইজি। আর কল করার জন্য অবশ্যই আপনাকে ফিচারটা অন করে নিতে হবে, ফোনের সাথে কানেক্টেড হলে ইউ ক্যান কল, ইউ ক্যান রিসিভ। ওয়াচের পজিশনিংটা যদি ঠিকঠাক থাকে অপর প্রান্তের মানুষ ঠিকঠাক কথাবার্তা শুনতে পারবে, ঘরে ঘরের বাইরে ইজিলি কথা বলা যায়। স্পিকারটা ডিসেন্ট, অনেক লাউড না আবার অনেক লো না, ইনডোরে ঠিকঠাক শোনা যায়, আউটডোরে একটু কষ্ট হয় বাট কাজ চালিয়ে নেওয়া যাবে। স্পেশালি বাইকাররা স্মার্ট ওয়াচটা দিয়ে ইজিলি কথাবার্তা বলতে পারবেন। ফোন থেকে মোটামুটি সব রকম নোটিফিকেশন আসে, নোটিফিকেশনের ফন্টটা না ভালো না। ঘড়ির ভেতরে সব জায়গাতে UI এর মধ্যে কত সুন্দর বোল্ড ফন্ট পাওয়া যায়, ওয়াচ ফেসে কত সুন্দর বোল্ড লেখা দেখা যায়। নোটিফিকেশনে যে আপনি কি ফন্ট ইউজ করে এরা বুঝি না, আর বাংলা অপশনটা এখানে থাকছে না। আর ব্যাটারি হিসাবে এখানে 260mAh ব্যাটারি রয়েছে, যেটা স্মার্ট ওয়াচ হিসাবে আমি একটু কমের দিকে বলবো। অলওয়েজ অন ডিসপ্লে এবং কলিং ফিচারটা যদি আপনি অন রাখেন, ফোনের সাথে কানেক্টেড রাখেন, সেক্ষেত্রে 2-3 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আর যদি আপনি শুধু ফোনের সাথে কানেক্টেড রাখেন, অলওয়েজ অন ডিসপ্লেও রাখলেন না, কলিং ফিচারটাও অফ রাখলেন, সেক্ষেত্রে 4-5 দিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। এই প্রাইসের একটা ঘড়ি থেকে আমার এক্সপেকটেশন আরেকটু উপরে ছিল। তো খারাপের খাতায় নাম লেখাবে এর ছোট ব্যাটারি লাইফ এবং শুধুমাত্র একটা অপশন থাকা অলওয়েজ অন ডিসপ্লের জন্য। তবে ভালোর খাতায় থাকবে এর ডিজাইন, লুক, সলিড ফাংশনস।
ডিভাইসটার লাক টু লাক ছোট হওয়াতে এটা হাতে অনেক মডার্ন লুকিং একটা স্মার্ট ওয়াচ মনে হয়, অ্যাপেল ওয়াচের আশপাশের একটা ভাইব দেয়। যাদের হাত 6-8 ইঞ্চি তারা খুব ইজিলি এই ঘড়িটা তাদের লাইফস্টাইলের সাথে মানায় নিতে পারবে। খুবই চিকন হাত যেমন মেয়েদের বা 6 ইঞ্চির নিচে যাদের রিস্ট তাদের হাতে একটু বড় লাগবে, বাট আমার কাছে মনে হয় আপনি যদি রেগুলার আপ টু ডেট থাকেন এই ঘড়িটা চার্জ ব্যাকআপ বাদ দিয়ে আপনাকে একটা সলিড পারফরমেন্স দিবে এবং এই প্রাইস রেঞ্জে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে অ্যাভেলেবল। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাকে একটা প্রপার আইডিয়া দিবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।